নমস্কার বন্ধুরা, অজানা ডায়েরির পেজে আপনাদের স্বাগত। কলকাতা নামটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন ইতিহাস। তার মধ্যে উত্তর কলকাতার প্রচলিত ইতিহাসগুলো এক এবং অনবদ্য। সাবেকি কলকাতার ইতিহাস জানতে গেলে আমাদের পৌঁছে যেতে হবে উত্তর কলকাতায়। এই উত্তর কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে প্রাচীন সাবেকি ইতিহাস। এইরকমই কিছু ইতিহাসের সন্ধানের খোঁজ করতে আজ আমরা চলে এসেছি বাগবাজারে। হুগলি নদীর তীরে অবস্থিত রয়েছে এই প্রাচীন অঞ্চল বাগবাজার। এটি বিখ্যাত নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের বাসভবন। গিরিশ অ্যাভিনিউ রাস্তার ঠিক মধ্যখানে এই গিরিশচন্দ্র ঘোষের বাসভবনটি অবস্থিত। গিরিশ ভবনের পাশে রয়েছে কলকাতার এই অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহ গিরিশ মঞ্চ। বাগবাজার এই নামকরণটির অনেক প্রাচীন ইতিহাস রয়েছে। কেউ কেউ বলেন ফার্সি শব্দ বাগ অর্থাৎ বাগান এবং আরবি শব্দ বাজার অর্থাৎ জিনিসপত্র বিক্রির জায়গা থেকেই এই বাগবাজার নামটি এসেছে। আবার কেউ বলেন হুগলি নদীর বাঁক থেকেই এর নাম অপভ্রংশ হয়ে এসেছে বাগবাজার। জনশ্রুতি অনুযায়ী হুগলি নদীর বাঁক ধরেই এখানে বাজার বসত, তাই এই বাজারের নামকরণ অনুসারেই জায়গাটির নামকরণ করা হয়েছে বাগবাজার। তবে বাগান থেকে বাগবাজার হওয়ার ইতিহাসের একটি ব্যাখ্যা আছে। মালিক ক্যাপ্টেন পেরিনের নাম অনুসারে লোকে বলতো পেরিন সাহেবের বাগান। এই পেরিন সাহেব ছিলেন বহু জাহাজের মালিক। সেই বাগান বিস্তৃত ছিল হুগলি নদী পর্যন্ত। ঋণের দায় একসময় পেরিন সাহেবের বাগান নিলামে ওঠে। এরপর জায়গাটি হাত বদল হতে হতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে গিয়ে পড়ে। তারপর থেকেই এই জায়গাটার নামকরণ করা হয়েছিল বাগবাজার। ঊনবিংশ শতাব্দীতে কলকাতা যে বিশিষ্ট মানুষটির সঙ্গে বাগবাজারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল, তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ। সম্ভবত 1877 সালে প্রথমবার তিনি বাগবাজারে এসেছিলেন। 40-এর বসপাড়া লেনে কালীনাথ বসুর পৈতৃক বাসভবনে তিনি ছিলেন। এখানেই হরিনাথ চট্টোপাধ্যায়, গদাধর ঘটক ও বিশিষ্ট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। রামকৃষ্ণ মিশনের সংঘজননী সারদা দেবীর কলকাতার বসবাসের সুবিধার জন্য মিশন বাগবাজারেই তার জন্য একটি সুউচ্চ তিনতলা বাড়ি নির্মাণ করেন। বর্তমানে এই বাড়িটি মায়ের বাড়ি নামে পরিচিত এবং মিশনের বাংলা মুখপত্র উৎপাদন পত্রিকার কার্যালয়। এই বাড়ি থেকেই দূরে মারাঠা খাল ও গঙ্গার মিলনস্থলটি দেখা যায়। বাড়ির সম্মুখস্থ রাস্তাটির নাম মুখার্জি লেন থেকে পরবর্তী করে উদ্বোধন লেন করা হয়েছে। বাড়ির দক্ষিণে কাশীমিত্র শ্মশানঘাট ও শ্মশানেশ্বর শিব মন্দিরও অবস্থিত রয়েছে। এই বাগবাজারের প্রধান দর্শনীয় স্থানগুলি হল বোমকালী মন্দির, মদনমোহন মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, বলরাম মন্দির, পুটেকালী মন্দির, রামকৃষ্ণ মঠ, বাগবাজার মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয়। তাহলে আর দেরি না করে চলে আসুন তাড়াতাড়ি এইখানে। আর হাতে একটু যদি সময় নিয়ে বিকেলবেলা আসতে পারেন তাহলে পেয়ে যাবেন এরকম টাটকা মাছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।